নামি দামি বিপণী বিতানে, লিফটের সামনে বা ভেতরে যে কোনো জটলায় ক্রেতার ব্যাগ থেকে এভাবেই মোবাইল ফোন কিংবা টাকা হাতিয়ে নেয় খোদ নারী পকেটমাররা। কেউ যাতে সন্দেহ করতে না পারেন সেজন্য মুহূর্তেই তা হাত বদল করে দেয় অন্য সদস্যের কাছে, পরে তারা সটকে পড়ে মার্কেট থেকে। এমন অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 9 নারী পকেটমার ও 7 জন চোরাই পণ্যের বিক্রেতাকে মঙ্গলবার গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোন। তখন বাস স্ট্যান্ড মহিলারা উঠে তখন তাদের ব্যাগ খুলে আর কি চেন বা চেন খুলে মোবাইল বা পার্স যেটাই পাই ওইটাই নেই। 12:30 দিকে স্কুল ছুটি হয়, এই সময় আমরা আমরা অপেক্ষা করে থাকি যে স্কুল কোন সময় ছুটি হইব। পরে 12:30 দিকে ছুটি হয়, এই সময় আমরা লিখ যে ভিড় হইলে ভিড়ের মধ্যে যে ব্যাগ সাইড ব্যাগ খুললে মোবাইল পেলে মোবাইল টাকা বলে টাকা। আইফোন 3,000 টাকা বেচি, আবার 7,000 টাকা বেচি, আবার স্যামসং বেচি 2,000, 3,000, 4,000 এগুলো বেচি। যেটা যে দাম দেয় কিন্তু ওরা তো লাভ করে, আমরা তো লাভ করি না। আমরা অনেক অসহায়ভাবে আমরা এগুলো করি, আমাদের সংসার খরচের জন্য আমরা এই কাজে বের হয়েছি। উদ্ধার করা হয় 40টি দামি চোরাই মোবাইল ফোনও। আমরা ওই চোরাই মোবাইলগুলো কিনি কি না আমরা চোরের রফিকের কাছে বেচি। হয়েছে কি তাহলে একটা মোবাইল কিনতে পারলে দেখা যায় যে যদি 4,000 টাকা কিনছি 4,500 টাকা 5,000 টাকা বিক্রি হয়, 500-1,000 টাকা লাভ হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একই অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আমরা যারা গ্রেফতার করেছি যাদেরকে, তাদের ভিতরে একজন আছেন ডিজে পার্টির সদস্য ছিলেন, চলনে বলনে ক্যাথা দুরস্ত, সে এবং অন্যান্য প্রফেশনাল মহিলা পকেটমার আমাদের কাছে বলেছে এরা এত ঝুঁকি নিয়ে যেই চুরি করে তার জন্য ভালো দামও তারা পায় না। কতগুলো মহাজন আছেন কামরাঙ্গীর চর, তারা গুলিস্তান, তারা বেরিবাদ এলাকাতে থাকেন, তারা যাত্রাবাড়ি শনি রাখা এলাকাগুলোতে থাকেন, সেইখানকার লোকদের কাছে এরাও জিম্মি থাকে। এরা সর্বশেষ মডেলের একটা আইফোনের জন্য 7,000 টাকা পেয়ে থাকে, এদেরকে হুমকি দেওয়া হয়ে থাকে যদি আমাদের কাছে বিক্রি না করিস তাহলে তোদেরকে ধরিয়ে দিব, তোদের সব কিছু নিয়ে যেতে থাকবো। এরকম করে এই পকেটমাররাও তাদের মহাজনদের দ্বারা নিষ্পেষিত হয়, তারা এক ধরনের বঞ্চনার শিকার হতে থাকে। তো আমরা অনুরোধ জানাতে থাকবো নগরবাসীরা যারা এই ভিড়ভাট্টার মধ্য দিয়ে সন্তানকে সংগ্রহ করতে যাবেন, মার্কেটে যাবেন অথবা গণপরিবহনে উঠতে যাবেন, আপনার মূল্যবান সামগ্রীর টাকা পয়সা যেই ব্যাগে রাখবেন সেই ব্যাগটার প্রতি বিশেষ যত্ন নেবেন। চোরাই মোবাইল যারা ইএমআই নম্বর পরিবর্তন করে বিক্রি করছে তাদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ওবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।